আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। আজ সকালে এই নৃশংস ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সন্ধেবেলায় সেই এক সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও তার দাবি, দ্রুত বিচার শেষ করে অপরাধীকে হয় এনকাউন্টার নতুবা ফাঁসিতে ঝুলিয়ে চরম শাস্তি দেওয়া উচিত। এদিন অভিষেক বলেন, এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার, ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হবে, তারপর আইডার তার ফাঁসি হবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের উচিত, তাদের যে দল ক্ষমতায় রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে সাত দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার। কেন পাঁচ বছর ছ বছর লাগবে ট্রায়াল হতে? সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে, যা কারণ গেল। আদিবাসী কি হয়েছিল মনে আছে? ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে বন্ধ হয়েছে। এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।